নমস্কার বন্ধুরা হাউস টেস্টে সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি রসবড়া আমাদের বাঙালিদের কিন্তু খুবই একটা প্রিয় সুইট ডিস রসবড়া রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন আর কমেন্টস এর মাধ্যমে জানান তাহলে চলুন রেসিপিটা দেখে এটা বানানোর জন্য আমি এক কাপ মতো বিউলির ডালকে সাত আট ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম আর সেটা এখন জল থেকে তুলে নিয়েছি এবার এইটাকে একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেবো পেস্ট বানানো হয়ে গেছে এর সাথে আমি মিশিয়ে দেবো হাফ টি স্পুন মতো মৌরি আর খুব সামান্য একটু নুন দিয়ে ব্লেন্ডারের সাহায্যে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আপনারা চাইলে এটা ইলেকট্রিক ব্লেন্ডারও ইউজ করতে পারেন খুব ভালো করে ফেটাতে হবে যাতে ডালটা বেশ ফেঁপে যায় ফুলে যায় দেখুন ডালটা ফেটানো হয়ে গেছে অনেকটা বেশি হয়ে গেছে ফুলে গেছে এবার আমি কি করে চেক করবো যে ডালটা আমার ফেটানো হয়ে গেছে একটা বাটিতে আমি জল নিয়ে নিচ্ছি আর একটুখানি ডাল আমি চামচে করে এর মধ্যে ফেলে দেবো ডালটা যদি ভেসে ওঠে তাহলে আপনি জানবেন যে ডালটা পারফেক্ট ফেটানো হয়ে গেছে এবার একটা কড়াইতে আমি তেল নিয়েছি ভাজার জন্য বেশ খানিকটা এবার তেলটা মিডিয়াম গরম হলে আমি সেই বড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো হিটটা কিন্তু অবশ্যই মিডিয়াম থেকে লো হিট রাখতে হবে বড়ার ভেতরটা হবে না এটাকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে লাইট গোল্ডেন কালার করে খুব বেশি ভাজলে কিন্তু কালো হয়ে যাবে ভাজা হয়ে গেছে এবার এইগুলোকে আমি তেল থেকে তুলে নিয়ে মিষ্টি রস এর মধ্যে দিয়ে দেবো এই মিষ্টি রসটা হচ্ছে আমি আগের দিনে যে আহ বা রাইস দিয়ে আহ রসমালাই বানিয়েছিলাম সেই রস আমার বেঁচে গেছিল সেই রসটাই আমি বানাবো সেই রসটার মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে সেই বড়াগুলো আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো রেখে দিয়ে আমি সার্ভিং প্লেটে সার্ভ করে তারপরে দেখাচ্ছি আপনাদের মাঝখানে কিন্তু একটু উল্টে দেবেন এপাশ ওপাশ করে দেখুন একবার দারুণ হয় এটা খেতে একবার এইভাবে বানিয়ে দেখুন আশা করি ভালো লাগবে আগামী পর্বে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতে আমি এখানেই শেষ করলাম বাই বাই